মুভিতে প্রায় দেখা যায় মানুষ মানুষকে মেরে উৎসব করছে, উল্লাস করে তার মাংস খাচ্ছে, কখনো আগুনে পুড়িয়ে আবার কখনো কাঁচাই। এসব দৃশ্য দেখার পর সবার মনে হয়তো প্রশ্ন জাগে, বাস্তবেও কি মানুষ মানুষের মাংস খেতে পারে? আশ্চর্য হলেও সত্য এটাই যে মানুষ মানুষের মাংস খায়, আর এদেরকে বাংলায় বলা হয় নরখাদক, আর ইংরেজিতে বলা হয় ক্যানিবালস। দর্শক, আমাদের আজকের ভিডিওটি এই ক্যানিবালসদের নিয়ে, জানবো এদের উৎপত্তি এবং নানা রকম বিকাশ সম্পর্কে। ক্যানিবালস কি এখনও পৃথিবীতে আছে? থাকলেও তারা কোথায় বসবাস করে, আর কেনই বা তারা মানুষেও মানুষের মাংস খায়? এসব প্রশ্নের উত্তরই আজকের ভিডিওতে খুঁজে বের করব। তার আগে দর্শক, আপনার যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিবেন। অন ভয়েস আমি সাগর স্বাগতম জানাচ্ছি আনাদার আপডেটের আরও একটি নতুন ভিডিওতে। সহজ কথায় বলতে গেলে কোনো প্রাণী যখন তারই প্রজাতির অন্য প্রাণীর মাংস বা শরীরের কোনো অংশ খায় সেটিকে ক্যানিবালিজম বলে। এটি একটি সাধারণ পরিবেশগত বিষয়, আপনি বলতে পারেন প্রকৃতির অংশ এটি। এ পর্যন্ত প্রায় 1500 অধিক প্রজাতির মধ্য দিয়ে ক্যানিবালিজমের প্রমাণ মিলেছে। ইতিহাস ঘাটলে দেখা যায় মানুষের মধ্যেও বিভিন্ন সময়ে ক্যানিবালিজমের চর্চা ছিল। মানুষ মানুষকে মেরে ফেলেছে, প্রকাশ্যে কুপাচ্ছে এমন দৃশ্য প্রায়ই দেখি, কিন্তু মানুষকে মেরে তার মাংস খাচ্ছে অন্য মানুষ এমন দৃশ্য চোখে পড়ে না। রূপকথা নরভক্ষণের গল্প থাকলেও বাস্তবেও কিন্তু নরভক্ষণের প্রমাণ পাওয়া গিয়েছে। নিয়ান্ডারথালরা তাদের অন্য মানুষের মাংস রান্না করে খেয়েছে। তারা হচ্ছে আমাদের হোমো সাপিয়েন্সের মতো প্রায় একই বৈশিষ্ট্য সম্পন্ন মানুষ। তবে আজ থেকে প্রায় 30,000 বছর আগেই এই পৃথিবী থেকে হারিয়ে গেছে তারা। আমরা মানুষরাই তাদের এই পৃথিবী থেকে বিতাড়িত করেছি, যদিও পৃথিবী থেকে তাদের নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পেছনে আরো অনেক কারণ উল্লেখ করেছেন গবেষকরা। নিয়ান্ডারথালরা যে নিজ প্রজাতির মাংস খেত তার প্রমাণ মিলেছে বেলজিয়ামের গুয়েত গুহা থেকে। সেই সময় নিয়ান্ডারথালরা শুধু ঘোড়া আর হরিণ খেয়েই বেঁচে থাকতো না, মানুষের মাংস খেত। গবেষকরা সেই গুহা থেকে 40,000 বছর আগের যে হার পেয়েছেন তার মধ্যে সদ্যজাত বাচ্চা, শিশু, তরুণ এবং বয়স্ক মানুষের হার, এসব হার তারা বিশ্লেষণ করে দেখেছেন নিয়ান্ডারথালরা নিজ প্রজাতির মাংস খেত। এই হারগুলো ঠিক সেই সময় যে সময়ে নিয়ান্ডারথালরা পৃথিবী থেকে বিলুপ্ত হওয়ার পথে এবং হোমো সাপিয়েন্সরা অর্থাৎ বর্তমানে যারা মানুষ তারা জায়গা দখল করে নিয়েছে। গবেষণায় আরও দেখা গেছে যে নিয়ান্ডারথালরা বাস্তব বুদ্ধিসম্পন্ন ছিল, ধ্বংসের পথে এসেও তারা তাদের মৃতদেহের দেখভাল করত এবং দাফন প্রক্রিয়া সম্পন্ন করত। কিন্তু মৃতের সংখ্যা ক্রমশ বাড়তে থাকলে তারা মৃতদেহ খেয়ে ফেলতে শুরু করে। সম্প্রতি আমেরিকার ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির নৃবিজ্ঞানী হেলেন রুশিয়ার নেতৃত্বে একটি আন্তর্জাতিক টিম গুয়েত গুহা থেকে প্রাপ্ত নিয়ান্ডারথালদের হাড় নিয়ে গবেষণা করে দেখেছেন। তাদের গবেষণায় নরভক্ষণের প্রমাণ মিলেছে। এ বিষয়ে ক্রিশ্চিয়ান ক্যাসিয়াস বলেন হাড়গুলোতে কেটে ফেলার চিহ্ন রয়েছে, সে হাড় থেকে মাংস বিচ্ছিন্ন করা হয়েছে। নিয়ান্ডারথালরা হাড়গুলো এমনভাবে ভেঙেছে যেভাবে তারা ঘোড়া এবং হরিণের হাড় ভাঙত, এমনভাবে মাংস বিচ্ছিন্ন করেছে যেভাবে ঘোড়া আর হরিণের মাংস বিচ্ছিন্ন করত তারা হাড় থেকে। কিন্তু তারা ঠিক কী কারণে নিজেদের মাংস খেত সেটা এখনও রহস্যের বিষয়। এছাড়াও সাম্প্রতিককালে ক্যানিবালিজমের ধারণা পাওয়া যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম বড় যুদ্ধবন্দী ক্যাম্প ছিল উত্তর জার্মানির বার্গেন বেলসেন ক্যাম্প। সমাজের প্রায় সব ধরনের লোকজনই এই ক্যাম্পে আটকে রাখা হতো। প্রথম দিকে খাবারের যোগান সীমিত থাকলেও যুদ্ধের শেষের দিকে তা একেবারেই বন্ধ হয়ে যায়। দিনের পর দিন অভুক্ত থাকার পর যখন মিত্রবাহিনীর সৈন্যরা তাদের উদ্ধার করতে আসে তখন মৃতদেহগুলোর দিকে তাকিয়ে হতবাক হয়ে যায়। একটা মৃতদেহ লিভার, কিডনি কিংবা হৃৎপিণ্ড তো দূরে থাক, এক টুকরা মাংসও লেগে নেই। আপনার কি মনে হয় দর্শক, তারা কি আসলেও মানুষের মাংস খেয়েছে? আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। তবে আমার কথা বিশ্বাস করুন, এখনও কিছু আদিবাসী আছে যারা নিজেদের মাংস নিজেরাই খায়। কিছুদিন আগেও কয়েকটি মানুষ ধরা পড়ে যারা তাদের ফ্রিজে মানুষের মাংস কেটে রেখে দিয়েছিল এবং কিছুদিন পর পর তারা খেত এবং তাদের প্রিয় খাবারই ছিল মানুষের মাংস। পুলিশ তাদের গ্রেফতার করে নিলেও হয়তো বা কে জানে কার মনে কি আছে। আপনার আশেপাশেই হয়তো বা ঘুরছে নতুন কোনো নরখাদক যার মনে রয়েছে মানুষের মাংস খাবার নেশা। আমাদের মধ্যে থাকা এই সকল অসুস্থ মানুষ যারা মানুষের মাংস খায় তাদের নিয়ে আমাদের শীঘ্রই আরও একটি ভিডিও আসবে। দর্শক, আজকের মতো চলে যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিয়ে আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করুন। সো স্টে আপডেটেড উইথ অ্যানাদার আপডেট।